সংবাদ পড়ছি আমি আরজে শাখাওয়াত হোসাইন। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তিরত অজ্ঞাত এক নারীর মিলছে না পরিচয়। ঠিকানা খুঁজে পেতে সকলের সহযোগিতা প্রয়োজন। এবার শুনবেন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে দীর্ঘদিন ভর্তিরত অজ্ঞাত এক রোগীর পরিচয় পাওয়া যাচ্ছে না। গত 10 দিন যাবত সদর হাসপাতালে ভর্তি ওই রোগীর সেবা করে যাচ্ছে স্বেচ্ছাসেবক কর্মীরা। জানা যায়, গত 6 জুলাই বিকেলে বৃষ্টি ভেজা রাস্তায় পড়ে থাকা ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন আফরিন ফাতেমা জয়ীসহ তার সহযোগীরা। সরজমিনে গিয়ে দেখা যায়, সদর হাসপাতালে ভর্তিকৃত অজ্ঞাত এই নারী রোগীর তার পরিচয় সঠিকভাবে বলতে পারছে না। কখনো আমেনা বলছে, কখনো বা অন্য নাম বলছে, বাড়ির ঠিকানাও ঠিক মতো বলতে পারছে না। ডিউটিরত নার্স জানান, যখনই অজ্ঞাত রোগীটি ভর্তি করা হয় তখন তার অবস্থা খুব নাজুক ছিল। পাতলা পায়খানা সহ বিভিন্ন সমস্যায় জর্জরিত ছিলেন তিনি। আমরা তাকে সেবা দিচ্ছি, এখন অনেকটা সুস্থ, তবে সে তার পরিচয় বলতে পারছে না। স্বেচ্ছাসেবক কর্মী জেলা ছাত্রলীগের সহসভাপতি আফরিন ফাতেমা জয়ী বলেন, সদর হাসপাতালের পাশে একটি বিল্ডিংয়ের নিচে অজ্ঞাত অবস্থায় আমরা তাকে দেখতে পাই। তারপর তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করি। সন্ধ্যার সময় বৃষ্টি অবস্থায়, মানে অবস্থা খুবই খারাপ ছিল, বৃষ্টি লুটুপুটু ছিল, মানে জীবিত ছিল না মৃত ছিল এটা মানে ভাবা মুশকিল ছিল। তো ওনাকে আমি এবং আমার সাথে আরও কিছু স্বেচ্ছাসেবক ছিল, ছেলেরা ছিল, ওই আমরা সকলে মিলে ওনাকে ওইখান থেকে এনে সদরের মধ্যে ভর্তি করাই। পরে তারপর ওনার সারা শরীরে কাপড় চোপড় মানে ভিজে গিয়েছিল এবং উনি ওনার পেটের অবস্থাও খারাপ ছিল, উনি কাপড় চোপড় ভরাই ফেলছিল বারবার। তো বারবার মানে সারা রাত ওই দিন, মানে 9 তারিখ জুলাইয়ের 9 তারিখ সারা রাত ওনার কাপড় চাপড় আমরা মানে চেঞ্জ করি, তারপর ওনাকে একটু মানে ভারী মানে গরম হাওয়া দিয়ে একটু ভারী করি, তারপর ডাক্তার দেখানো হয়। ডাক্তাররা দেখে দেখে তারপর ওনাকে ভর্তি দিয়েছে। তো ওনাকে যখন বিছানাতে বেডে শোয়াই, তো বেডে শোয়াল উনি পয়রা যা, মানে বেডে থাকার মতো ওনারই ওনায় উনি পয়রা যা বারবার। তো ওনাকে যে আমরা নিচে রাখি, তো নিচে রাখলেও উনি এক জায়গায় রাখলে আরেক জায়গায় চলে যায় ঘুরে ঘুরে। স্বেচ্ছাসেবক কর্মী মইনুদ্দিন ভুঁইয়া বলেন, আমরা নিজেদের খরচে এই অজ্ঞাত রোগীটির সেবা করে আসছি, তারপর পরিচয় শনাক্ত করতে পারছি না। আমরা অজ্ঞাত অবস্থায় মানে একদম নিচে দেখি যে একদম বেহুশ অবস্থা করেছে। পরে আমি আমার সাথে দুই তিনজন স্বেচ্ছাসেবক আপনি নাপুর মাধ্যমে ওনাকে আমরা মানে হাসপাতালে ভর্তি করে অজ্ঞাত নামা দিয়ে, প্রথমে ওনার অবস্থা একদম খারাপ ছিল, মানে একদম ওয়াশরুম টুয়াশরুম যা আছে সব কিছু এতে করতে পারে। আপনি নাপুর সাহায্যে মানে ওনাকে গোসল করে আমরা এটা মানে একদম এখানে ভর্তি করে প্রত্যেক দিন ওনাকে 2-3 বার এসে আমরা দেখাশোনা করে খাবার থেকে যাব, মানে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা দিয়েছি ওনার, শুধু মানে ওনার খবর নেওয়ার চেষ্টা করছি, বাট কোনোভাবেই কোনো সম্ভব হচ্ছে না আর কি। এই রোগীর ওষুধ সহ খাবারের জন্য বিত্তবানদের সহযোগিতা দরকার বলে জানিয়েছেন স্বেচ্ছাসেবক কর্মীরা। তার পরিচয় শনাক্ত করার জন্য সবার সহযোগিতা প্রয়োজন। পথিক টিভির সংবাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।